কেসের কোনো সমাধান হচ্ছে না তাই কেসটা বন্ধ করে দিতে হলো প্রিয়মের অনেক তদন্ত করেও যখন কোনো লাভ হলো না তখন কেসটা বন্ধ করা ছাড়া আর উপায় নেই প্রিয়ম ফাইলটা বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ডিউটি শেষে এখন বাসায় যেতে হবে প্রিয়ম ফোনটা টেবিলের উপর থেকে নিয়ে বেরিয়ে গেল রুহি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে এখন রাত আটটা প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে কোনো কিছু না পেয়ে রুহি নিজের মেজাজ গরম হয়ে আছে অনেকগুলো খালি রিক্সা দাঁড়িয়ে আছে কিন্তু একজনও যাবে না না গেলে রিক্সা নিয়ে দাঁড়িয়ে থাকে কেন রুহি মনে মনে রিক্সাওয়ালাদের ইচ্ছে মতো গালাগালি দিচ্ছে হঠাৎ ওর সামনে পুলিশের গাড়ি থামল প্রিয়ম গাড়ি থেকে নেমে এসে রুহিকে বলল আরে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কোনো রিক্সা অটো কিছু পাচ্ছি না ও আচ্ছা আসুন আমিও বাসায় যাচ্ছিলাম আপনাকে নামিয়ে দিয়ে যায় আচ্ছা রিক্সা আর অটো না থাকায় প্রিয়মের প্রস্তাবটা আর মানা করেনি রুহি এক মাস হলো ভার্সিটি ভর্তি হয়েছে রুহি আর এর পাশাপাশি টিউশন করায় আর কিছুদিন হলো অনলাইনে শাড়ির ব্যবসা করে সব কিছু সামলে পড়াশোনা করে নিজেকে দেওয়ার মতো আর সময় পায় না রুহি তাতেও ভালো এখন আর পুরোনো কষ্টগুলো ঘিরে ধরতে পারে না কিছু দূরে যাওয়ার পর রুহি বলল আচ্ছা কিছুদিন আগে শুনলাম আপনার বিয়ে ভেঙে গেছে আই থিঙ্ক মেয়েটা পালিয়েছে রাইট হ্যাঁ আমরা কেউই জানতাম না মেয়ের বাড়িতে গিয়ে জানতে পারি মেয়ে পালিয়েছে ও এখন কি আর বিয়ে করার চিন্তা ভাবনা আছে না আমি আর বিয়েই করব না প্রথমবার যে অপমানটা সহ্য করতে হয়েছে তাতে বিয়ে করার ইচ্ছা মরে গেছে এমনিই ভালো আছি রুহি প্রিয়মের কথায় হেসে বলল। সামান্য এই কারণে আর বিয়ে করবেন না আরে মশায় একবার এমন হয়েছে বলে সবসময় কি এমন হবে না তবু বিয়ে করার ইচ্ছা নেই দেখি যদি কখনো মনে হয় তখন দেখা যাবে প্রিয়ম কথা শেষ করতে করতে রুহিদের বাসায় চলে এলো প্রিয়ম গাড়ি থেকে নামতেই রুহি গাড়ি থেকে নেমে বলল ভেতরে আসুন না আরেক দিন আজ বাসায় যেতে হবে আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ প্রিয়ম গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল আর রুহি ঘরে চলে এলো অরুণী আর প্রণয়ের বিয়ে হয়েছে এক মাস হলো এদের এর মধ্যে এদের ভেতরের সম্পর্কটা বেশ উন্নত হয়েছে দুজন দুজনকে ভালোবাসে তবে ভালোবাসার দিক দিয়ে প্রণয় এগিয়ে অরুণীও আজকাল প্রেম প্রেম ভাব লাগে এটা কি ছোঁয়াছে কিনা জানে না হয়তো প্রণয়ের সাথে থাকতে থাকতে হয়ে গেছে রোগটা প্রণয়ের বাবা মা এক মাসের জন্য সিলেট গেছে তাই বাসায় প্রণয় আর অরুণী থাকে মা বাবা চলে যাওয়ার পর প্রণয় কাজের লোকদের এক মাসের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছে এখন সব কাজ দুজনে মিলে একসাথেই করে এই তো প্রণয় এখন কিচেনে আছে কি করছে কে জানে অরুণী বই বন্ধ করে নিচে নেমেছে দেখার জন্য তার বর মহাশয় কী করছে দেখার জন্য অরুণী কিচেনে গিয়ে দেখল প্রণয় খিচুড়ি রান্না করছে অরুণী প্রণয়ের পাশে দাঁড়িয়ে বলল আজ খিচুড়ি রান্না করছেন যে কোনো উপকলক্ষ আছে নাকি হ্যাঁ আছে তো খিচুড়ি খেতে ইচ্ছে করেছে তাই রান্না করছি ওমা এটা কোনো উপলক্ষ হলো নাকি নিজের ইচ্ছের চেয়ে বড়ো উপলক্ষ আর কি হতে পারে আর একটু আগে তুমিও তো বলছিলে খিচুড়ি খাবে হ্যাঁ সেই জন্য কি আজ রান্না করতে হবে কালো করা যেত যেত কিন্তু ধরো যদি আজ রাতে আমি ঘুমানোর পর আর যদি না জাগি চির চিরদিনের জন্য ঘুমিয়ে যায়। তাহলে আমার এই আক্ষেপ থেকে যাবে যে তুমি খিচুড়ি খেতে চেয়েছিলে আর আমি খাওয়াতে পারলাম না এটা আমি হতে দিই কি করে বলো প্রণয় কথাটা বলে আবার কাজে মনোযোগ দিল কিন্তু ও এটা ভাবেনি যে ওর হেয়ালি করে মারা যাওয়ার কথাটা অরুণীর মনে ভয় ঢুকিয়ে দিয়েছে অরুণী আর কোনো কথা না বলে ঘরে গিয়ে জানলার পাশে বসে রইল রান্না শেষ করে প্রণয় ফ্রেশ হয়ে এসে অরুণীর পাশে বসলো বলল মন খারাপ কেন না মন খারাপ না এমনিই বসে আছি আমি জানি তোমার মন খারাপ হো টানা তিন বছর ধরে তোমাকে মহব্বত করি এক মাস ধরে এক ছাদের তলায় আছি তাই আপনাকে পুরোপুরি বুঝতে না পারলেও এতটুকু বুঝতে পারি যে কখন আপনার মন খারাপ হয় আর কখন হয় না এবার মিথ্যা না বলে সত্যটা বলুন কোন কেন মন খারাপ করে আছেন অরুণী প্রণয়ের দিকে তাকে এক পলক দেখে বলল আজকে বলবো না অন্য একদিন বলবো আচ্ছা এখন খাবে নাকি পরে খাবে এখনই খেয়ে নিন চলুন চলো অরুণী আর প্রণয় ডাইনিং টেবিলে বসলো প্রণয় খিচুড়ি বেড়ে অরুণীকে দিল তারপর নিজেও নিল অরুণী খেতে খেতে দেখলো প্রণয় খাচ্ছে না অরুণী খাওয়া বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করলো খাচ্ছেন না কেন আসলে পেঁয়াজ কাটতে গিয়ে হাতটা কেটে গেছে জ্বলছে তাই খেতে পারছি না হাত কেটে গেছে আর আপনি আমাকে বলেননি দেখি কতটা কেটেছে আরে এত ব্যস্ত হওয়ার দরকার নেই অল্পই কেটেছে দেখান বলছি অরুণী ধমকে বলল অরুণীর ধমকের চোটে প্রণয় হাত ওর সামনে ধরল কতটা বেশ গভীর না হলেও আবার ফেলে দেওয়ার মতো না ক্ষতটাই রক্ত জমাট ভেঙে রয়েছে আশেপাশে রক্তের দাগ রয়ে আছে একটু অ্যান্টিসেপটিকও লাগাননি দেখে অরুণী রেগে চোখ গরম করে প্রণয়ের দিকে তাকিয়ে বলল এগুলো কি হ্যাঁ কাটা হাত এভাবে রেখেছেন কেন নিজে কি বাহুবলি মনে করেন যে কাটা ছেঁড়ায় কিছু হবে না কি কেয়ারলেস ছেলে একটু অ্যান্টিসেপটিকও লাগাননি অরুণী প্রণয়কে লাগাতার বকতে বকতে চলে গেল ফার্স্ট এড বক্স আনতে প্রণয় বেচারা বকা খেয়ে চুপচাপ বসে আছে ওর তো মনেই ছিল না হাত কাটার কথা খেতে বসে মনে পড়েছিল ইস একটু আগে মনে পড়ল না কেন প্রণয়ের মনে মনে খুব আফসোর হচ্ছে অরুণী ফার্স্ট এড বক্সটা এনে প্রণয়ের হাতটা ওয়াশ করে ব্যান্ডেজ করে দিল তারপর প্রণয়ের দিকে তাকিয়ে শাসনের শুরু বলল আর যেন এমন অবহেলা না দেখি প্রণয় ছোট বাচ্চাদের মতো ঘাড় কাত করে সম্মতি জানালো অরুণী ফার্স্ট এড বক্স রেখে এসে প্রণয়ের প্লেটের থেকে খিচুড়ি তুলে এক লোক মা ওর মুখের সামনে ধরল প্রণয় আশ্চর্য চাহনিতে অরুণীর দিকে তাকিয়ে বলল তুমি খাইয়ে দেবে হ্যাঁ আমি আপনার বউ আমি দেব না তো কি পাশের বাসার ভাবি দেবে নাকি প্রণয় আর কিছু বলল না মনে মনে খুব খুশি হয়ে অরুণের হাতে খেয়ে নিল আর মনে মনে বলল পাশের বাড়ির বাবি দিলেও আমি খাব না এভাবে অরুণই নিজেও খেলো আর প্রণয়কে খাইয়ে দিল হুট করে নাতাশার বিয়ের খবর শুনে আকাশ জ্ঞান হারানোর মতো অবস্থা আকাশ বসে বসে অফিসের কাজ করছিল হঠাৎ ওর এক বন্ধু ফোন দিয়ে খবর দিল নাতাশাটাকে একটু আগেই বিয়ে করেছে আকাশ দৌড়ে ঘর থেকে বেরিয়ে রিক্সা নিল নাতাসার বাসায় যাওয়ার জন্য রিক্সায় নাতাসাকে কয়েকবার ফোন দিয়েও পাওয়া গেল না নাতাসা বাড়ির সামনে রিক্সা থামতেই আকাশ ছুটে ও বাড়ির ভেতরে যেতে নিলে দারোয়ান আটকে দিয়ে বলল ভেতরে যাওয়া যাবে না ভেতরে আমার কাজ আছে সামনে থেকে সরেন আপনি আকাশ উত্তেজিত হয়ে বললো আচ্ছা দাঁড়ান ভেতরে জিজ্ঞেস করি এটা বলেই দারোয়ান নাতাসার বাবাকে কল দিল নাতাশার বাবা সরাসরি না করে দেওয়ায় দারোয়ান আকাশের কোনো কথা না শুনে গেট আটকে দিল এক সপ্তাহ হয়ে গেছে আকাশের সাথে নাতাশার কোনো যোগাযোগ নেই থাকবেই বা কিভাবে বিয়ের পরের দিনই নাতাশা আরও স্বামী হানিমুনে চলে গেছে আকাশ অনেকবার চেষ্টা করেছে নাতাশার সাথে কথা বলার কিন্তু নাতাশা সেই সুযোগই দেয়নি চলে গেছে আজ এক সপ্তাহ ধরে আকাশ নিজের রুমে দরজা বন্ধ করে পড়ে আছে কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি এখন কারোর সাথে কথাও বলে না তেমন ভেতরে ভেতরে তীব্রভাবে অপরাধ বোধে জ্বলছে এখন মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে নাতাশাকে বিশ্বাস করা আর রুহির ভালোবাসাকে অপমান করে কিন্তু এখন আর কিছুই করার নেই রুহির সাথে ডিভোর্সও হয়ে গেছে আর ও কখনোই আকাশকে মাফ করবে না সেটা আকাশও জানে তবু একবার মন বলছে রুহির কাছে ক্ষমা চাইতে কিন্তু কোন মুখে চাইবে ওর সামনে দাঁড়ানোর মতো মুখও নেই আকাশের বুকের ভেতর প্রচণ্ড যন্ত্রণা হয় পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় যখন রুহি ছিল ওর জীবনে নাতাশা নামের কোনো অস্তিত্ব ছিল না দিব্যি চলছিল দুজনের সংসার রুহির ভালোবাসায় নিজেকে ধন্য মনে হতো কিন্তু নাতাসা আসার পর চোখে কালো কাপড় পড়ে গেল রুহির পবিত্র ভালোবাসাগুলো চোখে পড়তো না ন্যাকামি মনে হতো ওর ভালোবাসাগুলো কত মানসিক আর শারীরিক অত্যাচার সহ্য করেও রুহি পড়েছিল চেয়েছিল থেকে যেতে কিন্তু নিজের গাফিলতির কারণে আজ রুহিও দূরে আকাশের চোখ বেয়ে নোনা জলের ধারা বইছে গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মনে হচ্ছে কেউ যেন টুটি চেপে ধরে রেখেছে দা কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে অসহায় চূড়ান্ত পর্যায়ে লাগছে নিজেকে অসহ্য লাগছে নিজেকেই নিজের কাছে একটা প্রচণ্ড আত্মগালিতে বারবার বারবার শিরা উপশিরা দগ্ধ হচ্ছে ইচ্ছে হচ্ছে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে তবে যদি মুক্তি মেলে ইদানিং প্রিয়ম রাত নটায় বাড়ি ফেরে এই তো এক সপ্তাহ ধরে এমন হচ্ছে বাড়িতে ওর মা বাবা ভাবছে হয়তো কাজের চাপ কম সেই জন্যই তাড়াতাড়ি আসে কিন্তু ছেলের ভেতর যে অন্য কিছু চলছে তার মা বাবা বুঝতে পারেনি আজও প্রিয়ম নটায় থানা থেকে বেরিয়ে পড়লো আর রুহি যেখানে দাঁড়িয়ে সেখানেই গাড়ি থামালো কিন্তু আজকে রুহিকে না দেখতে পেয়ে প্রিয়মের বেচারার মন খারাপ হয়ে গেল দীর্ঘশ্বাস ফেলে নিজের বাড়ির দিকে রওনা হলো প্রিয়ম প্রতিদিন রাত নটার সময় বাড়ি ফেরার পথে রুহিকে দেখতে পায় সে এই জায়গায় প্রতিদিন এখন থেকে প্রিয়মের সাথে সে বাড়ি ফেরে কখনো কথার ঝুলি নিয়ে বসে আবার কখনো চুপচাপ গাড়ির কাঁচ দিয়ে বাইরে তাকিয়ে রাতের আকাশ দেখতে দেখতে যায় কিন্তু তার বিপরীত পাশের মানুষটা গাড়ি চালাতে চালাতে তাকে লুকিয়ে লুকিয়ে দেখে যে সেটা সে টের পায় না রুহি নিজের বাড়ির সামনে নেমে গেলে বাকি রাস্তা প্রিয় মন খারাপ থাকে মন বলে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো তবে মনের কথা মনেই রয়ে যায় যার জন্য এই আকুতি তাকে আর জানানো হয় না মনে আক্ষেপ থেকে যায় ইস সে যদি জানত আজকাল রুহিকে দেখলে মনের মধ্যে একটা অজানা আকর্ষণ জাগে মনে হয় কতটা সরলতা লুকিয়ে আছে মেয়েটার মাঝে প্রিয়ম বুঝতে পারছে সেও বাদ যায় না ভালোবাসার মরণ ছবল থেকে কিন্তু এ কথা সে সখীকে কিভাবে বলবে আর বললেই বা সে কি মানবে প্রিয়ম একটু নিশ্চিন্ত হলো তারপর ভাবলো কোনো একদিন এক আকাশ তারা আর একটা মধুময় চাঁদকে সামনে রেখে সাক্ষী করে ফেলবে ভালোবাসি 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 প্রিয় মেয়েগুলো ভাবতে ভাবতে কখন যে বাসায় এসে পৌঁছালো সেই খবর নেই তার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই পায়েল চৌধুরী বললেন প্রিয়ম সোনবাবু এই ছবিগুলো দেখত একটু প্রিয়ম ভ্রু কুচকে বলল কিসের ছবি মা আরে তুই আগে দেখ তো এই বলে পায়েল চৌধুরী প্রিয়মের হাতে ছবিগুলো দিল প্রিয়ম ছবিগুলো নিয়ে দেখলো পাঁচটা মেয়ের ছবি এগুলো দেখে বলল এই ছবিগুলো আমাকে দিয়েছ কেন দেখ এর মধ্যে কাকে ভালো লাগে সবগুলোকেই তো ভালো লাগে প্রিয়ম ঠাট্টা করিস না ভালোভাবে বল কাকে ভালো লাগে আমরা তোর বিয়ের জন্য মেয়ে দেখছি ঠাট্টা নামা সত্যি আমার পাঁচজনকেই পছন্দ হয়েছে পাঁচজনকেই বিয়ে করব তোমরা যদি আমাকে বিয়ে করাতে হয় তবে এই পাঁচজনের সাথেই করাও এটা বলে প্রিয়ম গিয়ে সোফায় বসলো প্রিয়মের মা রেগে বলল আমি বললে তুই বুঝবি এর আগে কখনো আমার কথার মূল্য দিবি না এবার প্রিয়ম ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল কি বলছো এসব মা তোমার যদি আমাকে বিয়ে করাতেই হয় তবে আমার পছন্দ মতো করাতে হবে আমি একটা মেয়েকে ভালোবাসি পায়েল বেগমের মুখে এক টুকরো সূর্যের ন্যায় হাসির ঝলক ফুটে উঠল খুশিতে টকবগে গিয়ে প্রিয়মের জিজ্ঞেস করলেন কে রে সেই মেয়ে বলবো তবে আমাকে আরও কিছুদিন সময় দাও আমি ওকে তোমাদের সাথে পরিচয় করাবো কিন্তু এখন খাবার দাও পায়েল চৌধুরী ছেলেকে ডাইনিং টেবিলে বসতে দিয়ে খাবার বাড়তে লাগলেন তারপর নিজেও ছেলের পাশে বসলেন আজকে মা আর ছেলে একসাথে খেতে বসলেন রাহাত চৌধুরী গতকাল ব্যবসার কাজে সিলেট চলে গেছেন অরুণী আজ প্রচুর রেগে আছে প্রণয়ের ওপর বারবার না করা সত্ত্বেও আজকে সকালে সে বৃষ্টিতে ভিজে জ্বর আনিয়েছে সাথে ঠান্ডা কাশি তো ফ্রি অরুণী প্রণয়ের মাথার পাশে বসে জলপট্টি দিচ্ছে আর মনে মনে ইচ্ছে মতো প্রণয়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে আর বেচারা প্রণয় জ্বরে কাঁপছে অনেকক্ষণ জলপট্টি দেওয়ার পর যখন জ্বর কমছিল না তখন অরুণী চিন্তা হতে লাগলো অরুণী ওর ফোনটা হাতে নিয়ে ডাক্তার রশিদকে ফোন করল উনি সব শুনে বললেন সারা শরীর একবার মুছে দিয়ে মাথায় পানি ঢালতে উনি বাসায় ফেরার সময় একবার প্রণয়কে দেখে যাবেন ডাক্তারের কথা মতো অরুণী কাপড় ভিজিয়ে এনে প্রণয়ের হাত মুখ পা মুছে দিল কিন্তু এখন সমস্যা হচ্ছে বুক মুছবে কি করে ইতস্তত করতে করতে প্রণয়ের শার্ট খুলে বুক আর পিঠ মুছে দিয়ে আবারও শুয়ে দিল এখন কিছুটা কমেছে জ্বর একটু পর ডক্টর রাশি দেশে ওষুধ দিয়ে গেলেন ভাত খাওয়ার পর খাওয়াতে বললেন কিন্তু সন্ধ্যা থেকে একটু কিছুও প্রণয়কে খাওয়াতে পারেনি অরুণী কিছু খাওয়াতে নিলে নাকি তিতা লাগে কী মুসিবত ডাক্তার চলে যাওয়ার পর অরুণী স্যুপ নিয়ে এলো প্রণয় মুখের সামনে ধরতে প্রণয় মুখটা সরিয়ে নিল অরুণী রেগে চোখ রাঙিয়ে দিতেই প্রণয় কাঁদো কাঁদো গলায় বলল থিতা লাগে খাবো না না খেলে এক সপ্তাহ কথা বলবো না অরুণী এটা বলে টেবিলের ওপর স্যুপের বাটিটা রেখে দিল অরুণী এমন কঠিন শর্ত শুনে প্রণয় ব্যথা মুখে বলল আচ্ছা খাবো কিন্তু অল্প অরুণী টেবিলের উপরে থাকা স্যুপের বাটিটা নিয়ে প্রণয়ের খাওয়াতে লাগলো প্রণয় অসহায় মুখের দিকে তাকে অরুণই হাসি পাচ্ছে কিন্তু ও হাসছে না প্রণয়কে ধমকে পুরো স্যুপটা খাওয়ালো তারপর অ্যান্টিবায়োটিক খাইয়ে শুয়ে দিল আর পাশে নিজেও শুয়ে পড়ল অরুণকে নিজের পাশে শুতে দেখে প্রণয় বলল তুমি এখানে শোবে হ্যাঁ এখানেই শোবো আপনি কথা না বললে ঘুমান চুপচাপ ঘুমাবেন যদি দেখি উঠে বসে আছেন তাহলে খবর আছে কিন্তু আমার তো ঘুম আসছে না প্রণয় করুণরে বলল প্রণয়ের কথা শুনে অরুণী ওর শিয়রে বসে পর মাথাটা নিজের কোলে রেখে চুলে হাত বোলাতে লাগলো প্রণয় চোখ বন্ধ করে মুচকে হাসি দিল সেই সাথে অরুণের ঠোঁটেও মৃত হাসির ঝলক খেলে গেল অরুণী কখনো ভাবতে পারিনি মানুষটা তার জীবনের সাথে জড়িয়ে যাবে তাকে একটা সময় পাত্তাও দিত না এখন সে তার স্বামী প্রায় দেড় মাসের মতো প্রণয়ের সাথে থেকে অরুণীর ভালোবাসার উপর হারানো বিশ্বাস আস্তে আস্তে জোড়া লাগছে মনে হচ্ছে আসলেই ভালোবাসা বলতে কিছু আছে তবুও কোথাও একটা বাঁধা এসে আর বলা হয় না ভালোবাসি মনে হয় বললেই হারিয়ে যাবে অরুণের ভয় হয় যদি রুহির মতো ওর জীবনটাও তছনছ হয়ে যায় তখন রোদের আলোর ঝিলি খেলে যাচ্ছে প্রণয়ের চোখে মুখে প্রণয় এক হাতে চোখের ওপর দিয়ে রোদটাকে আড়াল করে চোখ খুলল তারপর উঠে বসতেই দেখল অরুণী ওর পাশে নেই প্রণয় বিছানা ছেড়ে কিচেনে গিয়ে দেখে তার হৃদয় রানী রুটি বানাচ্ছে অরুণী পাশে এসে প্রণয় দাঁড়ালো প্রণয়কে ওর পাশে দাঁড়াতে দেখে বলল জ্বর কমেছে বুঝতে পারছি না তুমি একটু দেখে বলো তো অরুণী প্রণয়ের পায়ের ওপর দাঁড়াতেই প্রণয় অরুণীর কোমর জড়িয়ে ধরল তারপর অরুণী প্রণয়ের কপাল ছুঁয়ে দেখল জ্বর ছেড়ে দিয়েছে কিনা কিন্তু প্রণয় সে খেয়াল নেই সে তো ব্যস্ত অরুণকে দেখতে হঠাৎ দরজার বেল পড়ায় দুজনেই আলাদা হয়ে যায় আর প্রণয় দরজা খুলতে চলে যায় ভার্সিটি শুরু হবে দশটায় কিন্তু রুহিকে আজ বেরোতে হবে আটটায় কারণ আজকে একটা ডেলিভারি অর্ডার আছে ডেলিভারি করে তারপর ভার্সিটিতে যাবে তাই খাওয়া দাওয়া করে কাপড়ের পার্সেলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল আজ আকাশ অফিসে যাবে আর কতদিন ঘরে বন্দী হয়ে থাকবে তার চেয়ে ভালো অফিসে যাওয়া অসুস্থতার কথা বলে এক সপ্তাহ ছুটি নিয়েছিল এখন এই এক সপ্তাহ ফুরিয়ে গেছে না যেতে চাইলেও যেতে হবে আকাশ রেডি হয়ে ডাইনিং টেবিলে এসে বসল আকাশের মা খাবার দিতে দিতে ছেলে শুকনো মুখের দিকে তাকিয়ে বলল আকাশ তুই শুধু শুধু ওই মেটার জন্য কষ্ট পাচ্ছিস কেন তোকে আরও ভালো মেয়ে বিয়ে করাবো আকাশ মায়ের দিকে তাকিয়ে বিরস মুখে বলল না মা আমি ওর জন্য কষ্ট পাচ্ছি না আমি তো আমার পাপের প্রায়শ্চিত্ত করছি হয়তো সারা জীবন ধরে করে যাব তুই কি আর বিয়ে করবি না আকাশের মা ছেলের খাবার দিতে দিতে বলল না এমনিতে অনেক পাপের বোঝা কাঁধে জমে আছে আর বাড়াতে চায় না এটা বলে আকাশ উঠে চলে গেল অফিসের কাজে আটটা পঁয়তাল্লিশ বাজে পনেরো মিনিট ধরে জ্যামে আটকা পড়ে আছে রাস্তায় সারি সারি গাড়ি লাইন ধরে অচল অবস্থায় দাঁড়িয়ে আছে হাঁটার জায়গাও নেই এমন জ্যামে রুহি রিক্সায় বসে হাঁপিয়ে উঠেছে এর চেয়ে হেঁটে চলে যাওয়ায় অনেক ভালো ছিল কিন্তু সেই উপায়ও নেই ধ্যাত রুহি বিরক্তিতে কপাল কুচকে এদিক সেদিক চাইতে লাগল হঠাৎ ওর রিক্সা বরাবর দুই সারির পরের বাসে একটা অতি পরিচিত মুখ দেখে চোখ নিমেষে পানি চলে এলো রোহিত দ্রুত চোখ সরিয়ে আকাশের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে মনে মনে বলল আল্লাহ আমাকে কষ্ট সহ্য করার তৌফিক আদান করো আমি যেন সব দুঃখ কষ্ট কাটিয়ে উঠতে পারি এদিকে আকাশের মেজাজ তুঙ্গে এতদিন পর বের হলো তাও আজকে দেরি হবে আকাশ নিজের সিটের জানলা দিয়ে বাইরে তাকালো এদিক ওদিক তাকাতেই রুহির রিক্সায় চোখ পড়তে হৃদয়টা ব্যাকুল হয়ে উঠল ইচ্ছে করছে গিয়ে জড়িয়ে ধরতে কিন্তু সে অধিকার তো অনেক আগে হারিয়েছে সে এখন দূর থেকে দেখা ছাড়া আর কোনো উপায় নেই আকাশ এক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে আছে মনে মনে চাইছে রুহি যেন একবার ওর দিকে তাকায় কিন্তু না রুহি একবারও এদিকে তাকাচ্ছে না এর মধ্যেই জ্যাম ছুটে গেল আর আকাশের গাড়িটা আগে চলে গেল আকাশ যতটুকু পারে দেখার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণের মধ্যেই রুহিত দৃষ্টি অগচরে হারিয়ে গেল আকাশ নিজের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বসে রইল এই কষ্ট যেন আর সহ্য হচ্ছে না প্রতিটা মুহূর্ত মৃত্যু সমান মনে হচ্ছে মনে মনে নিজের এই পরিণতির জন্য কয়েক দিন আগেও নাতাশিকে দোষ দিল এখন মনে হচ্ছে না এই পরিণতির জন্য সে নিজেই দায় কারণ যেমন কর্ম তেমন ফল তুমি যদি ভালো কাজ করো আজ হোক কাল হোক এর প্রতিদান তুমি পাবে আর যদি মন্দ কাজ করো তবে যতই পালাও তোমার পাপের শাস্তি থেকে বাঁচতে পারবে না প্রত্যেক মানুষই উচিত ভবিষ্যৎ সম্পর্কে ভেবে চিনতে কাজ করা হয়তো এই সিদ্ধান্তের ওপর ভবিষ্যৎ পাল্টে যেতে পারে অরুণে ক্যাম্পাসে বসে আছে রুহির জন্য বিয়ের পর তেমন একটা যোগাযোগ করা হয়ে ওঠেনি রুহি আজকাল অনেক ব্যস্ত থাকে সারা দিন প্রাইভেট পড়ায় নিজের ভার্সিটি আছে তার উপর আবার শাড়ির ব্যবসাও করে এটা ডেলিভারি করতে হয় সব মিলে আগের মতো কথা হয় না তবুও বন্ধুত্বটা যেন একচুলো খারাপ হয়নি সামনাসামনি কথা না হল বলতে পারলো প্রতিদিন রাতে ফোন দিয়ে দুজনে কথা বলে কিন্তু আজ অরুণী রুহিকে একবার হলেও দেখতে ইচ্ছে করছে তাই তো ক্লাস টাইমের আগেই চলে এসেছে প্রণয় কেউ সাথে আনেনি প্রণয় পরে আসবে এমনিতেই প্রতিদিন দুজনে একসাথেই আসে অরুণী বসে কফি খাচ্ছিল হঠাৎ একটা ছেলে এসে কোনো কথা না বলেই অরুণীর সামনে চেয়ারে বসলো অরুণী ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকাতে ছেলেটা বাঁকা হাসি দিয়ে বলল হাই তুমি মনে হয় ফার্স্ট ইয়ার অরুণী কিছু বলল না চুপচাপ শুনতে লাগলো দেখা যাক ছেলেটা ওকে শেষ পর্যন্ত ইরিটেট করতে পারে কি না অরুণী ব্যাগ থেকে ফোন আর ইয়ারফোনটা বের করে কানে দিয়ে গান শুনতে লাগলো অরুণের এমন ব্যবহারে ছেলেটা রেগে হাত দিয়ে টেবিলে বাড়ি দিল এবার অরুণী রেগে কান থেকে হেডফোন খুলে বলল। সমস্যা কি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার কে ইরিটেট করার চেষ্টা করছেন এত দেমাগ কেন তোমার কে তুমি রুহি কিছু বলার আগে পেছন থেকে প্রণয় বলে উঠল মিসেস অরুণী রহমান ছেলেটা ভ্রু কুচকে প্রণয়ের দিকে তাকিয়ে বলল আপনি কে যাকে আপনি বিরক্ত করছেন আমি তার স্বামী আর আপনি ভাবছেন যে সে আপনার সমবয়সী কিন্তু আপনার ধারণা ভুল সে আপনার থেকে দু বছরের সিনিয়র আমি জানি আমার বউটা অনেক কিউট একদম পুতুলের মতো তাই বলে জেনে নেবেন না কে সে সবসময় তাকে ভাবি বলবেন আর ভাবি মায় মায়ের সমান হয় আর মায়ের সাথে কেউ কি এমন বাজেভাবে কথা বলে এক্ষুনি সরি বলুন ছেলেটা মাথা নিচু করে বলল। সরি ভাবি আর এমন হবে না অরুণী প্রণয়ের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে ছেলেটাকে বলল আচ্ছা ঠিক আছে এখন ক্লাসে যাও ছেলেটা মাথা ধুলিয়ে চলে গেল ছেলেটা যেতেই প্রণয় আর অরুণী দুজনে ফিক করে হেসে দিয়ে পাশাপাশি চেয়ারে বসে পড়ল। এর মধ্যেই রুহি চলে আসলো অরুণী রুহিকে দেখে বলল তো দেরি হলো কেন রে রাস্তায় অনেক জ্যাম ছিল যাওয়ার সময় কোনো মতে গিয়েছিলাম কিন্তু ভার্সিটি আসার সময় মাঝ রাস্তা থেকে হেঁটে এসেছি ও তাহলে দাঁড়িয়ে আছিস কেন বসে জিরিয়ে নে দাঁড়া তোর জন্য ঠান্ডা জুস অর্ডার দিই আরে সমস্যা নেই ঠান্ডা পানি খেলেই হবে তুই চুপ থাক এতক্ষণ ধরে প্রণয় দুই বান্ধবী শাসন আর ভালোবাসার মুহূর্তগুলো মুগ্ধ দৃষ্টিতে দেখছিল হঠাৎ অরুণী প্রণয়কে উদ্দেশ্য করে বলল ও হলো রুহি আমার বেস্ট ফ্রেন্ড আমার বোন অরুণীর কথায় রুহি হাসলো প্রণয়ও মৃদু হাসলো অরুণী এবার রুহিকে বলল, আর এ হলো তোর দুলাভাই বিয়ের দেড় মাস পর তোর সাথে পরিচয় করাতে হলো তোর তো কোনো দেখাই পাওয়া যায় না কি করব রে বল পড়াশোনা আর কাজেই তো সময় চলে যায় হ্যাঁ কিন্তু আজ যাই করিস নিজের যত্ন নিবি এই ছোট্ট বুলবুলিটার জন্য রুহি হাসল তারপর প্রণয়কে বলল দুলাভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের বাসায় আসতে হবে কিন্তু রুহি কিছু বলার আগেই অরুণী বলল তা আর বলতে ও না যেতে চাইলেও ওকে আমি কিডন্যাপ করে নিয়ে যাব। অরুণীর কথা শুনে রুহি আর প্রণয় দুজনেই হেসে দিল তারপর অরুণী আর প্রণয়ের জোরাজুরিতে রুহিকে যেতেই হলো প্রিয়ম আজও একই সময় অফিস থেকে বের হলো আর মনে মনে ঠিক করে রেখেছে আর যাই হোক বলবেই সেই জন্য আজ সকাল থেকে এক্সাইটেড হয়ে আছে কিন্তু প্রতিদিন রুহি যে জায়গায় দাঁড়ায় সেই জায়গায় আজও রুহিকে দেখতে পেল না কালো ছিল না প্রিয়মের মন খারাপ হয়ে গেল নিজের ফোন বের করে রুহিকে কল দিল রুহি মাত্রই বাসায় ফিরেছে ফ্রেশ হয়ে খাটে বসতেই কল এলো স্ক্রিনে প্রিয়মের নাম্বার দেখে কিছুটা অবাক হয়ে ফোন রিসিভ করল রুহি ফোন রিসিভ করতেই প্রিয়ম বলল আপনি কোথায় আমার বাসায় কোনো সমস্যা প্রিয়ম আমতামতা করতে করতে বলল আচ্ছা স্যার কি বাসায় আছে ওনার সাথে একটু দেখা করতাম আর কি হ্যাঁ বাবা বাসায় আছেন আপনি আসুন ঠিক আছে প্রিয়ম ফোন রেখে গাড়ি স্টার্ট দিল রুহির বাসায় যাওয়ার জন্য থাক না আজ হয়তো না বললেই হল হতো কিন্তু চোখের তৃষ্ণা তো মিটবে প্রিয়ম মুখে মৃদু হাসি ঝুলিয়ে গাইতে শুরু করলো তুমি হয়তো বহুদূর তবু তোমার কথার সুর দেখো বাসছে আমার বেশুরা জীবনে তুমি কোথায় নিরুদ্দেশ তবু তোমার ছোঁয়ার রেশ আমার একলা জীবন মুহূর্তরা জানে আজ রাত্রি যখন আসে এই জীবন খনি হাসে বলে পারলি না তো ছুতে তুই আর একটা দিন আজও স্বপ্নে তোমায় খুঁজি বড় আশায় চোখ বুঝি ভাবি নামবে দু চোখ জুড়ে সেই আদুরে দিন আহা 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 তিন বছর পর একদিন রাস্তায় রুহি আর ও তিন বছরের বাচ্চা রিহান একসাথে হাঁটছিল ছোট্ট বাচ্চাটা রুহির হাত ধরে ছোট ছোটো পা ফেলে হাঁটছিল হঠাৎ পেছন থেকে কারোর গলার আওয়াজ শুনে রুহি পেছন তাকাতেই দেখল আকাশ দাঁড়িয়ে আছে আকাশকে দেখে রুহি অবাক হলো আকাশ ধীরে ধীরে রুহির সামনে এসে দাঁড়ালো তারপরে বলল কেমন আছো রুহি আলহামদুলিল্লাহ ভালো তুমি ভালো নেই দেখতেই পাচ্ছি কিন্তু ভালো না থাকার কারণ কি ভালো থাকতেই তো আমাকে ছেড়ে গিয়েছিলে হ্যাঁ সেটাই আমার জীবনের বড় ভুল ছিল তোমাকে ডিভোর্স দেওয়ার পর নাতাসা অন্য একটা ছেলেকে বিয়ে করে ফেলেছিল সেই সময়টা আমি বুঝেছিলাম তুমি আমার কতখানি জুড়েছিলে ভেবেছিলাম তোমার কাছে মাফ চাইব কিন্তু পারিনি প্রত্যেকটা মুহূর্ত মৃত্যু লাগত লাগতো কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করতেও চেয়েছিলাম কিন্তু তাও পারিনি একটা পর্যায়ে চাকরিও ছেড়ে দিয়েছিলাম মা বাবা এই অবস্থা দেখে বলেছিল আবার বিয়ে করতে কিন্তু করিনি ব্যাংক থেকে টাকা তুলে সৌদি আরবে চলে গিয়েছিলাম কিছুদিন হলো দেশে ফিরেছি আর বিয়ে করি কেন ইচ্ছে করেনি আর নাতাশা তারপর কি আর যোগাযোগ হয়নি না তবে শুনেছি সংসারের কলহের কারণে কয়েকদিন আগে আত্মহত্যা করেছে ও হ্যাঁ তারপরে বলো তোমার কি খবর যাচ্ছে ভালোই হঠাৎ আকাশ রিহানের সামনে বসে পড়ল তারপর রোহিত দিকে তাকিয়ে বলল আমাদের ছেলে না শুধু আমার ছেলে তোমার না কিন্তু আকাশকে আর কিছু বলতে না দিয়ে রুহি বলল কোনো কিন্তু নেই তিন বছর আগের কথা মনে পড়ে এই বাচ্চার জন্য তুমি আমাকে কম অত্যাচার করনি একে মেরেও ফেলতে চেয়েছিলে তাহলে এখন কেন কোন মুখে বলতে এসেছো তোমার ছেলে যদি শুধু তুমি আমাকে কষ্ট দিতে আমি তোমাকে তোমার ছেলে দিয়ে দিতাম কিন্তু না তুমি ওকেও কষ্ট দিয়েছ গর্ভাবস্থায় একটা মেয়ে সবসময় তার ভালোবাসার মানুষ তার স্বামীকে চায় চোখে থাকে হাজারো স্বপ্ন কিন্তু আমার ক্ষেত্রে এমন হলো কেন আকাশ আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম আমার ভালোবাসার কি এই প্রতিদান তারপর বাচ্চা প্রসবের সময় একটা মেয়ে বাঁচা মরার মাঝখানে থাকে সে নিজেও জানে না সে বাঁচবে কিনা সেই সময়টা একটা মেয়ে তার ভালোবাসার মানুষটাকে খুব করে চায় কারণ তার কিছু হয়ে গেলে যেন বাচ্চাটা নিরাপদে থাকে কিন্তু আমি আমি পাইনি তোমাকে আকাশ তারপর যখন বাচ্চাটা পৃথিবীর আলো দেখলো তখনও তুমি ছিলে না ওকে তিন বছর আমি একলা লালন পালন করেছি ওর বাবা মা সব আমি কই তখন তো তুমি ছিলে না ওর কাছে তুমি মৃত আর সারা জীবনই মৃতই থাকবে এটাই তোমার শাস্তি এটা বলে রুহি রিহানের হাত ধরে আবার হাঁটা শুরু করলো কালো অতীতকে পেছনে রেখে চাইলে তাদের সুন্দর একটা সংসার হাসি খুশি সব থাকত কিন্তু নিয়তি যেন মেনে নিতে পারেনি রিহান হাঁটতে হাঁটতে রুহিকে জিজ্ঞেস করল মাম্মিয়াঙ্কল আজ আসবে না আসবে তো বাবা তোমার আঙ্কল সন্ধ্যায় আসবে রিহান খুশি হয়ে গেল প্রিয় মেয়ের আসার খবর শুনে রুহি মুচকি হাসলো। রিহানের খুশি দেখে ছেলেটা কত অল্পতেই খুশি হয় রুহি একটু হাঁটাহাঁটি করে বাসায় ফিরল রুহি প্রতিবারই বাসায় এসে একটা আনন্দ পায় হয়তো নিজের বাসা বলে তিন বছরের পরিশ্রমে এই বাড়িটা এখন কিছুরই কমতি নেই বাবা মা আর রিহানের সাথে এখানেই থাকে এখন নিজের দুটো শোরুম আছে আরেকটা কয়েকদিনের কয়েকদিনের মধ্যেই প্রস্তুত হবে আর কি লাগে পর্যাপ্ত টাকা পয়সা সব আছে কিন্তু ভালোবাসা নেই রুহি এটা নিয়ে আফসোস করে না কিন্তু মাঝে মধ্যে খুব একাকিত্ব অনুভব করে আর প্রিয়ম সে তো তিন বছর ধরে কতবার রুহিকে ভালোবাসি বলেছে তার হিসেব নেই কিন্তু রুহি স্পষ্টভাবেই বলেছে আমার ভালোবাসা ফুরিয়ে গেছে অবশিষ্ট বলতে কিছুই নেই যে আপনাকে দেব এক জীবনে যতটুকু ভালোবাসা আছে সব তাকে দিয়েছি এখনও তাকেই ভালোবাসি আপনি যদি বন্ধু হয়ে থাকতে চান তাহলে আমার আপত্তি নেই কিন্তু প্লিজ আমাকে ওসব বলবেন না এরপরও প্রিয়ম হাল ছাড়েনি কিন্তু রুহির উত্তর একই তাই এখন আর বলে না কিন্তু ভালোবাসা ঠিকই আছে ঘড়িতে সময় আটটা তিরিশ প্রিয়ম রুহির বাসায় এসেছে হাতে কয়েক প্যাকেট চকলেট এনেছে রিহানের জন্য রিহান খুশিতে আত্মহারা হয়ে চকলেটগুলো নিয়ে বলল প্রিয়ম আঙ্কাল তুমি খুব ভালো প্রিয়ম মুচকি হেসে বলল তুমিও তারপর গালে গিয়ে বলল একটা চুমু দাও তো রিহান চট করে প্রিয়মের গালে চুমু খেয়ে দৌড়ে চলে গেল রিহান যেতেই রুহি এসে চা নিয়ে এলো প্রিয়মের হাতে চায়ের কাপটা দিয়ে নিজেও নিল তারপরে বলল কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো খবর কি প্রিয়ম একটা বিয়ের কার্ড হাতে দিয়ে বলল মা বিয়ে ঠিক করে ফেলেছে বিয়েটা করতেই হবে করে ফেলুন আরেকবার ভাব রুহি সত্যি কি করে ফেলব ভাবাভাবির কিছু নেই করে ফেলুন প্রিয়ম দীর্ঘশ্বাস ফেলে বলল আচ্ছা আজ তাহলে উঠি শুক্রবার বিয়ে আসবে কিন্তু অবশ্যই এরপর প্রিয়ম চলে গেল প্রিয়ম যাওয়ার পর রুহি ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা থেকে কিছুক্ষণ তাকিয়ে বলল আকাশ তুমি আমাকে শেষ করে দিয়েছ অরুণী বিষণ্ন চেহারায় জানলা দিয়ে দাঁড়িয়ে আছে কয়েকদিন ধরে দেখছে প্রণয় কেমন যেন পাল্টে গেছে আগের মতো কথা বলে না ভালোও বাসে না ফিরতেও দেরি করে কেমন যেন হয়ে গেছে এই প্রণয় আর আগের প্রণয়ে কোনো মিল নেই হঠাৎ কলিং বেলের আওয়াজ পড়তেই অরুণী গিয়ে দরজা খুলে দিল প্রণয় দাঁড়িয়ে আছে অরুণী দরজা থেকে সরে দাঁড়াতেই প্রণয় ঘরে ঢুকে ফ্রেশ হতে গেল ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলের সামনে এসে বলল। অরুণী খাবার দাও আজকে অনেক টায়ার্ড আচ্ছা বসো অরুণী প্রণয়কে খাবার বেড়ে দিল প্রণয় চুপচাপ খেয়ে রুমে চলে গেল একবারও জিজ্ঞেস করলো না তুমি খেয়েছো কি না অরুণী অভুক্ত পেট আর অভিমানী মন নিয়ে ঘরে গিয়ে বলল শোনো কাল একটু বাসায় আসবে কেন ভুলে গেলে মনে পড়ছে না আচ্ছা থাক তুমি কাল তাড়াতাড়ি এসো তাতেই হবে না না অরুণী কাল কোনোভাবেই তাড়াতাড়ি আসা যাবে না বসের সাথে জরুরি মিটিং আছে প্লিজ চেষ্টা করো তাড়াতাড়ি আসার আচ্ছা দেখব তুমি এখন যাও আমি কাজ করব অরুণী চলে গেল অনেকক্ষণ ধরে প্রণয়ের আশায় বসে আছে অরুণী আজ ওদের বিবাহ বার্ষিকী কিন্তু এখনও প্রণয়ের আশার নাম নেই একসময় অরুণী রাগে দুঃখে কেক পায়ে সব ফেলে দিল ঘরে এসে নিজের সাজগোজ মুছে আগের মতো হয়ে গেল প্রণয়ের রাত দশটা বাজে ফিরতে অরুণই প্রণয়ের সাথে একটা কথাও বলেনি শুধু খাবার বেড়ে দিয়েছে প্রণয় খাবার খেয়ে ঘরে চলে গেল সেও কোনো কথা বলেনি এইভাবেই দিন কাটছে ওদের অভিমান অভিযোগের পাল্লা বড় থেকেও বড় হচ্ছে সেই দিকে কোনো খেয়ালই নেই প্রণয়ের হঠাৎ একদিন প্রণয়ের কাছে ফোন এলো ওপাস থেকে কেউ একজন বলল মিসেস অরুণী রহমানের অবস্থা ভালো না আপনি তাড়াতাড়ি আসুন প্রণয় খবরটা শুনেই বাসায় চলে এলো বাসার সামনে আসতেই দেখলো অ্যাম্বুলেন্সে অরুণীকে নেওয়া হচ্ছে প্রণয়ও সাথে গেল চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলল অবস্থা খারাপ পাকস্থলিতে ক্যান্সার হয়েছে প্রচুর রক্তবমি হচ্ছে প্রণয় কাঁদো কাঁদো গলায় বলল ডাক্তার প্লিজ ওকে বাঁচান আমরা চেষ্টা করব। আমার মনে হয় আপনার স্ত্রী খাওয়া দাওয়ার প্রতি অনেক অনিয়ম করত আমি তো জানি না আমি তো ব্যস্ত থাকি কাজে আপনি প্লিজ কিছু করুন আচ্ছা ঠিক আছে আপনি শান্ত হন আমি দেখছি ডাক্তার অপারেশন থিয়েটারে চলে যাওয়ার পর প্রণয় কান্নায় ভেঙে পড়ল। সব কিছুর জন্য নিজেকেই দায় করছে সে কিন্তু সব তো অরুণীর জন্যই করতো অরুণী যেন ভালো থাকে কিন্তু এইসব করতে করতে যার জন্য সব করছিল তারই খেয়াল রাখতে পারল না ডাক্তার তিন ঘন্টা পর বাইরে এসে বলল দুঃখিত আমরা পারিনি প্রণয় দৌড়ে অরুণীর কাছে গিয়ে দাঁড়ালো অবিরাম ধারায় চোখ দিয়ে পানি পড়ছে অরুণী বেডের সামনে বসে ওর হাত ধরে কানতে লাগল এক সপ্তাহ পর একদিন প্রণয় অরুণী শাড়িগুলো দেখছিল হঠাৎ একটা শাড়ির ভাজে একটা চিরকুট পেল প্রণয় খুলতেই দেখতে পেল ওতে লেখা ছিল আপনাকে কতটা ভালোবাসি আমি নিজেও জানি না কিন্তু কখনো বলতে পারিনি যাওয়ার আগে একবার বলতে চেয়েছিলাম কিন্তু হলো না ভালো থাকবেন প্রণয় চিরকুটটা হাতে শক্ত করে আঁকড়ে ধরে কাঁদতে লাগল সমাপ্ত বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন